হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমি খুব ভালোই আছি। কালকের ভিডিও আজকেও পাবলিশ করে এই অবধি মানে মুখে আমার হাসি বেরিয়েছে। তো চলো, ভিডিও পাবলিশ হয়ে গেছে, তোমাদের কাছে আমার কালকের একটা ভিডিও চলে গেছে, যেই ভিডিওটা আমি খুব চাচ্ছিলাম তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাক, তাড়াতাড়ি পৌঁছে যাক। আর বাইরের সাউন্ড আসছে, বুঝতেই পারছো, মিস্ত্রি দাদারা কাজ করছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এখন বাজছে 12:10, সকালবেলা ব্রেকফাস্ট সকালেই হয়েছে, কিন্তু এখন অবধি ব্রেকফাস্ট আমার পেটে পৌঁছয়নি, মানে আমি খেয়ে উঠতে পারিনি, বাকিরা প্রত্যেকেই খেয়ে নিয়েছে। এখন কি ব্রেকফাস্ট হলো সেটা চলো তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি না, মানে কি হয়েছে সেটা দেখাচ্ছি, রেসিপি শেয়ার করছি না। তো তার আগে একটু টাইমটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছো 12:15 সকালের ব্রেকফাস্ট কিন্তু আমার আজকে, সকালের ব্রেকফাস্ট আজকে কিন্তু আমার সকালেই রেডি হয়ে গেছে, হাজবেন্ড খেয়ে চলে গেছে, 9:30 ব্রেকফাস্ট অলরেডি রেডি, মেয়েকে এখন ভাত খাওয়ালাম সকাল থেকে। আজকে বৃহস্পতিবার, সব থেকে বড় কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার, এখন অবধি 12:10 বাজে, আমি রান্না চাপাইনি, মানে ভাতটা মোটামুটি করা হয়ে, মোটামুটি না, ভাত হয়ে গেছে, আর কি তরকারি হবে সেটা রেডি করা হয়ে গেছে, মানে কেটে কুটে নিলাম, আর একটু বাজারও গিয়েছিলাম এই ফাঁকে, এই তাড়াহুড়োর মধ্যে বাজার থেকে এসে, বাজার বলতে আমাদের সামনে মোড়ের দোকানে আবার বসেছে দোকান, তো সেখান থেকে নিয়ে এলাম, তারপর একটু ফলওয়ালার কাছ থেকে ফল নিলাম যেহেতু বৃহস্পতিবার, আর এই সমস্ত করে মেয়েকে খাওয়ালাম ওর বাম্মাদের বাড়িতে গিয়ে, এই কাজকর্ম করতে করতে আমার 12:10, এখন আমি খাবো খেয়ে মেশিনের মতো কাজ করে যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর আজকে মিশো থেকে আমার মফটা আসার কথা, দেখলাম যে মেসেজ চলে এসেছে, বাট কখন আসবে বুঝতে পারছি না, আমি তার জন্য কিন্তু স্নান করতে যাচ্ছি না, হয়তো আমি স্নান করতে যাব, ডেলিভারি বয় ফোন করবে, নেওয়ার মতো আর কোনো লোক নেই আমি ছাড়া, সেই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করছি, কিন্তু পরে যদি বিকেলে ফোনটা আসে আমি কিন্তু ফোন ধরতে পারবো না পুজো দিতে গেলে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকাল সকাল কি ফুল কালেক্ট করলাম, আর ফল বলতে আজকে কলা নিয়েছি আর আপেল আছে, এই দিয়ে আজকে পুজো হবে। তো চলো, এই দেখো বৃহস্পতিবারে সকাল সকাল আজকে অনেকগুলো শিউলি ফুল পেয়েছি, আর এগুলো দিদিভাই এসেছে, তার মানে ফুল পাওয়া গেছে, দেখতে পাচ্ছো এই যে, আর এখানে আপেলটা আছে, এই দিয়ে আজকে বৃহস্পতিবারে পুজো আমার হয়ে যাবে। বাইরে কাজ চলছে, দেখে নিলে বন্ধুরা বাইরে কাজ চলছে, মিস্ত্রি দাদারা কাজ করছে, মানে শাটারে মিস্ত্রি কাজ করছে, আমাদের লিন্টারের কাজগুলো হচ্ছে, আর সকালবেলা আজকে বাজার বলতে এখানে গিয়েছিলাম একটু আলু বাঁধাকপি, তারাও তো ডিমের খোসাটা এনে এইখান থেকে কবে থেকে রাখা হয়েছে, ভালো লাগছে না দেখতে। হ্যাঁ, যেটা বলছিলাম আজকে দাদারা তো আমি মানে শাটারিং মিস্ত্রির কাজ হচ্ছে, আজকে শাটারিং মিস্ত্রির কাজ করছে, তো ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে, নেমে যেতে পারে, আর আমি না একটু বুদ্ধি করে চুলটা আটকেছি, দেখো এখানে ছোট হয়ে গেছে যখন চুলটা, এরকম করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, তাতে কাজ করতে অনেকটা সুবিধা হচ্ছে। আর তোমাদের আজকে আমার ভিডিওতে অনেক সাউন্ড আসবে, আমি জানি ভালো লাগবে না তোমাদের, তবু একটু ধৈর্য করে দেখো তোমরা, আশা করি ভিডিওটা ভালোই লাগবে, সাউন্ডের জন্য হয়তো একটু অধৈর্য হতে পারো, কি করব আমি বলো, চতুর্দিকে সাউন্ড, সবার বাড়িতে কাজ, মানে টুকটাক কাজ হচ্ছে, পাশের বাড়িতেও কাজ হচ্ছে, আমাদের এখানে কাজ হচ্ছে, কাজ হলে তো সাউন্ড আসবেই, আর মেয়ে জোরে সাউন্ডে কার্টুন দেখছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমি গিয়েছিলাম বাজারে টমেটো নিয়ে এসেছি, আলু পেঁয়াজ বাঁধাকপি আর শাক, তো আমি আজকে কি করব তোমাদেরকে আগে সেটা দেখিয়ে দিচ্ছি। অনেক দিন যাবৎ আলু সোয়াবিনের তরকারি করব ভাবছি, তাই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে আছে লাল ডাঁটা শাক, লাল ডাঁটা শাক হচ্ছে ভিজিয়ে রেখেছি বেগুন দিয়ে হবে, আর দেখো এখানে করে রেখেছি চিড়ের পোলাও, কিন্তু আমার খাওয়ার এখনও টাইম নেই, এটা একটু গরম করব, এত ঠান্ডাটা আমি খেতে পারবো না। গাজর, কিশমিশ, তারপরে ছোলা, আলু, এগুলো দিয়ে চিড়ে পোলাও হয়েছিল, এতটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা আমি খাবো না, কারণ আমারও কেন জানি না শরীরটা খারাপ, গলাটা খুশখুশ 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 করছে, তার জন্যই আমি মানে ঠান্ডাটা খাবো না। আর এত মানে দেরিতে ব্রেকফাস্ট কেউ করে না, আমি হয়তো করছি, কিন্তু করার কিচ্ছু ছিল না, আমাকে এই সমস্ত করে যেতে হয়েছে, এসে সবগুলো গুছাতে হলো, তারপরে দুদালা কাকু আসবে, আমি তোমরা জানো দুদালা কাকু আসার আগেই, পুরনো বন্ধুরা আমার যারা আগের ভিডিওটা দেখো তারা জানো যে দুদালা আসার আগে আমি সবজিটা কেটে ফেলার চেষ্টা করি, কারণ দুদালা কাকু আমি সবজি খোসাগুলো দিয়ে দিই, সেগুলো গরু খেয়ে নেয়, কাজে দেয়, ফেলে দেওয়ার থেকে কাউকে দিয়ে দেওয়া ভালো, মানে কাউকে বলতে যাদের বাড়িতে গরু আছে, তা আমি তাই করি।
তো চলো সেটা করলাম আর কালকে রাত্রে মিশো থেকে আমি আবারও আরেকটা শাড়ি অর্ডার করব 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 করতে করতে রাত্র 1:30টা বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখছি সব ফুল নিয়ে চলে গেল। তারপরে একটা ফুল ছাদে থেকে আমাদের ওই ছাদে থেকে মানে হাজবেন্ড কালেক্ট করে দিল আর দিদি ভাই এসেছে যেহেতু দিদি ভাই দিল, না হলে আজকে বৃহস্পতিবারে আমার ফুল ছাড়াই পুজো দিতে হতো। আর বৃহস্পতিবারে তোমরা তো জানোই ফুল আর ফল আমার লাগবেই। আর দুদিন পরে তো গাঁদা ফুল যে বিক্রি করে সেই লোকটা আর কি মানে সেই কাকুটা মানে বাইক নিয়ে চলে আসে, তো আমাদের বলাই থাকে প্রত্যেক বৃহস্পতিবারে মানে সপ্তাহে আমি দুদিন ফুল রাখি কাকুর কাছ থেকে, প্রত্যেক বৃহস্পতিবারে 1 প্যাকেট আর কি ফুল বেলপাতা দিয়ে যায় আমাকে। তো সেটা এই শীতের দিন থেকে শুরু হবে গাঁদা ফুল। ওফ 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 আসনটা দারুণ ভরে যাবে। তো চলো আজকে আমার বেশ আনন্দ হচ্ছে, না খেয়েই আনন্দ, বুঝতে পারছি না, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। মানে না খেয়েই আনন্দটা হচ্ছে, কেন আনন্দ হচ্ছে, ওয়েদারের আনন্দ না পুজোর আনন্দ, সব ঠিক কথা যে পুজোর আনন্দ পুজোর আনন্দ পুজোর আনন্দ। তোমাদের সাথে আমি কিছু 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 জিনিস শেয়ার করতে যাব বা শেয়ার করব, সব কিছু গুটিয়ে উঠতে পারছি না, তার জন্য সেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর তোমরা কিন্তু এটাই বলে রাখছি সামনে আরও ভালো ভালো ব্লগ দেখবে, মানে সুন্দর সুন্দর ব্লগ দেখবে। এই রোজ আমি তোমাদেরকে একটু রান্নাবান্না দেখাই, হয়তো আমার নিজেরও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, ডেইলি লাইফস্টাইলে কিছু না করলে তো রান্নাটাই করি না, রান্নাটা রোজ করি না না রান্নাটা রোজ করি। তো চলো এটা হয়ে গেছে যে গরম চিড়া পোলাওটা, এটা আমি এখন খেয়ে নেব। আর আমি মানে বেশ বকবক করছি না, গলাটা সত্যি বসে গেছে, কীরকম হয়তো ফাটা মানে বাস বলতে গেলে যেরকম আওয়াজটা হয় সেরকম আসছে, আর কালকে হয়তো গলা দিয়ে আওয়াজ বেরোবে কি বেরোবে না, আমি বেশ আনন্দে ইসে করছি। আর সামনে আমার জন্মদিন, তাই একটু আনন্দ করছি, আমার একটু আনন্দ করছি, একটু না অনেক বেশি আনন্দ হচ্ছে। আমার জন্মদিন কবে বলো তো? তো চলো কবে দেখা যাক, কেউ আমার জন্মদিন মনে রাখবে কি, কেউ আমার জন্মদিন করবে কি, কেউ আমার জন্মদিনে গিফট দেবে, আই ডোন্ট নো। বর কতটা মনে রাখছে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমিও যেখানে তোমরাও সেখানে, তাই তো? চলো এবার খাওয়া যাক, খেয়ে এবার তাড়াতাড়ি রান্না করতে হবে, মেয়েকে আজকে স্নান করাবো কি করাবো না ভাবছি, ঠান্ডা 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 ওয়েদার। আর আজকে মাছ ছাছ কিছুই আনলাম না, আর মাছ আনি না জানো এই ঝামেলার জন্য, কে বাঁচবে কে করবে, হ্যাঁ না। তো চলো আমি এখানে বসে খেয়ে নিই একটু। দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেছে, দুধটা ফ্রিজে রাখছি এখন, আর আমার বয়েল করার মতো টাইম হচ্ছে না। আমি এখানে বসি তোমাদের সামনে আজকে খাওয়া দাওয়া করবো, আর পেছনে পেছনে খোসাগুলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বাজে ভাববে না, সেই খোসাগুলো কিন্তু আমার কাজে দেয়, আমি সবজির খোসা যখন প্যাক করি তাই হাতের সামনে রাখছি চোখের সামনে, না হলে আমি খুঁজেই পাই না কোথায় রাখবো না রাখবো। আমার শোনা এসেছে তোমরা দেখবে না, হাই বলে দাও। এই তো আমার ছোঁয়া, তাতুন নেই। বাবা তুমি এদিকে কি খাবে, গাজর খাবে। বেড়াল কার্টুন দেখছে, যাবো হ্যাঁ ওরা শুনেছি চুচু চুচু চুচু। এসেছি রান্নাবান্না করতেই হবে, আজকে আমার রান্না করতে একদম ইচ্ছে করছে না আনন্দের চোটে, মানে কী আনন্দ বুঝতেই পারছি না, কিন্তু বেশ পুজো পুজো একটা আনন্দের জন্যই মনে হয় রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। এই নিউট্রেলার একটা প্যাকেট কেটে এখানে বসিয়ে দিলাম সেদ্ধ, এটা আপাতত সেদ্ধ করছে, এটা হতে থাক, বাকিগুলো আমি গুটিয়ে নিচ্ছি। এখন এখানে বসিয়ে দিচ্ছি লাল শাক ভাজাটা, কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজাটা বসিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছুই লাগবে না, একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো।
ওয়েদারটা খুব খারাপ করেছে, কি অবস্থা আমার দেখো। মেয়েকে স্নান করিয়েই জাস্ট এলাম, স্নান বলতে মানে আজকে মাথাটা ওকে ভেজাইনি, শুধু মানে এই পজিশন থেকে ওকে স্নান করিয়ে দিলাম। আর বাইরে আজকে থেকে বেশ মনে হচ্ছে ঠান্ডা 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 মানে একটা আমেজ চলে এসেছে। তো সামনেই পুজো, আর আশ্বিন মাসের মাঝামাঝি প্রায়, হয়তো আজকে কত তারিখ আমি জানি না, কিন্তু ইংরাজি আজকে 30শে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষ, কালকে থেকে অক্টোবর পড়ে যাচ্ছে। ভালোই লাগছে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করব, সেদিন আরও কাজ দেরি হয়। মেয়ের জলের বোতলগুলো মানে ওয়াশ করতে হবে, আর মেয়ের জন্য একটু গরম জল, এখন ফ্লাস্কে গরম জল বেশি খাচ্ছে না। এখন সয়াবিনের তরকারিটা বসিয়ে দেব, তার জন্য এখানে মশলা করার জন্য মিক্সিতে নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো, এটা হবে পেস্ট। আর দেখো এটা রসুন ফোড়ন দিয়ে যে লাল শাকটা বসিয়েছিলাম একটু বেগুন দিয়ে, সেটা হয়ে গেছে নেড়ে চেড়ে, এখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে সয়াবিনের তরকারিটা করে নেব। প্রথমে আজকে সয়াবিনটা ভাবছি যে একটু ভেজে নেব, তো চলো তার আগে একটু মশলাটা করে আসি। মিক্সিতে মশলাটা করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর আজকে সত্যি আমার একদমই ইচ্ছে করছে না যে আমি আজকে রান্না করি, কিন্তু কিছুতেই রান্না করতে ইচ্ছে করছে না, তবু রান্না তো আমাকে করতেই হবে বলো। তো চলো ঝটাপট করে মশলাটা করে নিয়ে রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সামনে কথা হচ্ছে। এখন চলে এলাম রান্নাঘরে, মশলা পেস্ট করা হয়ে গেল, শাকটা তুলে ফেলছি, তুলে ফেলে নিয়ে আর সবজিটা বসাবো। সত্যি আজকে আমার একদমই ধৈর্য হচ্ছে না যে সয়াবিনের তরকারিটা করতে হবে, মনে একটা আনন্দ আছে বাট রান্না করতে ইচ্ছা করছে না। তো সয়াবিনগুলো আমি চিপে নিচ্ছি হাত দিয়ে ভালো করে, তারপরে লঙ্কা পেঁয়াজ কুচি আর অল্প একটু সাদা গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে সবজিটা আর কি বসিয়ে দেব। তার আগে সয়াবিনগুলো একটু ভেজে নিই, তো চলো ভেজে নেওয়া যাক। সয়াবিনগুলো ভাজা হয়ে গেল, এখন সয়াবিনগুলোকে নামিয়ে ফেলে সয়াবিনের তরকারির জন্য যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা পেঁয়াজ কুচি দিয়ে আর সামান্য একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু কষাতে হবে। যখন ভালোমতো কষে যাবে তখন দিয়ে দেব সয়াবিন আর সেদ্ধ করা আলু, ব্যাস হয়ে যাবে। নেড়ে চেড়ে দিলেই, কষিয়ে কষিয়ে নামালেই হয়ে যাবে মাংসর মতো একদম কষা কষা সয়াবিনের ডালনা। তো চলো ঝটাপট করে পরেই ফেলি। আর আজকে গলার অবস্থা আমার খুবই খারাপ, ভয়েস দিতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে তোমরা বুঝতেই পারছো, তবু আর কি এই গলাতেই ফার্স্টটা দিতে হচ্ছে, কারণ ভিডিওতে প্রচুর বাইরের সাউন্ড এসে গেছিলো আর সেটা তোমাদের জন্য খুব মানে ভালো লাগবে না তোমাদের শুনতে, সেই কথা ভেবেই আর কি আমি ভয়েস দিচ্ছি। কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি কথা বলতে কতটা আমার অসুবিধা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো বাকি রান্নাটা, আমি হচ্ছে ঝটাপট করে ফেলছি। আলু সয়াবিনের ডালনা নেমে গেছে, দুটো পাত্রে রেখেছি, এখানে ঠান্ডা হতে দিয়েছি, আর এটাতে শাক, এই আজকে আমাদের, আর এটা হচ্ছে মেয়ের জন্য ভাত পাচ্ছি, মেয়ের জন্য ভাতটা বেড়ে। এখন দুটো 10 পাচ্ছি, আজকে আমার প্রচণ্ড দেরি হলো, এখন মেয়েকে ঝটাপট একটু খাওয়াতে চেষ্টা করবো। ঝটাপট মানে তো বুঝতেই পারছো। তো চলো
সবকিছু করে কাজকর্ম করে পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। গুড ইভিনিং, এখন বাজছে সন্ধে 4:45 আর আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বসলাম, একটু বসেও একটা ব্লগ দেখলাম আর কি, পিওর ব্লগটা, সেটা ওর মানে কালকের নাকি দেখিনি। মোট কথা ব্লগটা সামনেই এলো, ওই ব্লগটা পিওর ব্লগটা দেখলাম, ওর পিওর ব্লগটা দেখতে পাচ্ছি, ওর ওটির এক্সপিরিয়েন্সটা বলছে, সেটা দেখলাম। দেখে আমারও সেই সেম অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছে, ওটির যেই পরিস্থিতি ছিল সিজারের সময়, তো সেগুলো দেখলাম। দেখে ভাবলাম যে না, আমার বন্ধুদের সাথে একটু কথা বলা যাক, আর বাইরে কাজ হচ্ছে, এখনও কাজ চলছে শ্যাটারিংয়ে, তো দেখা যাক কতক্ষণে শেষ হয়। আর আমি এখন একটু রেস্ট নিব, তখন আর ক্যামেরার সামনে আসতে পারবো না, তাই তোমাদের সামনে এখনই আসা। তো চুলটা আজকে আরও বেশি সিল্কি হয়েছে, কিন্তু আজকে না আমি শ্যাম্পু করিনি, আজকে শ্যাম্পু করিনি তার কারণ বৃহস্পতিবারে আমি শ্যাম্পু করি না চুলে, আর বৃহস্পতিবার বাদে বৃহস্পতিবার আর রোববার আমার মেয়ের জন্মবারে, আর বৃহস্পতিবারে আমি শ্যাম্পু করি না, তাছাড়া আর কি আদারওয়াইজ আমি অন্য যে কোনো বারে আর কি শ্যাম্পু করি। তো তাই আজকে মনে ছিল না কালকে হেনা দেওয়ার সময় যে আজকে বৃহস্পতিবার, তো চলো তো দেখো আজকে চুলটা কোনোরকম আর কি বেঁধে রেখেছি, তবুও আস্তে আস্তে চুলটা সেট হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এই আপডেটটাই দেওয়া ছিল, ঠাকুরটাকে দেখাবানো হয়নি, চলো আমার ঠাকুরে আসুন একবার, তোমরা ঠাকুরটাকে দেখে নাও। অন্ধকারে দেখা যাচ্ছে, অন্ধকারে জানি না কী অবস্থায় দেখা যাচ্ছে, প্রদীপ নিভে গেছে ফ্যানের হওয়ার জন্য। তো এই যে আমার ঠাকুর, পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে অলরেডি কাজ চলছে, তো চলো একবার দেখি বাইরে যাওয়া যাক, তোমাদেরকে নিয়ে একটু বাইরে যাই, তো চলো। দেখে নিলে বন্ধুরা তোমরা বাইরে এখনও, আর এখন আমার একটু ঘুমাতে ইচ্ছা করছে, খুব চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু না আমি এখন একটা অর্ডার করব। আর আজকে আমার একটা পার্সেল আসার কথা, মফটা চলে আসবে, আর আমি একটা মিশোতে আরেকটা শাড়ি অর্ডার করব। তো আমার না আজকে একটা পার্সেল চলে এসেছে, রাত্র 8টায় দেবে বলছে, প্রচুর পার্সেল আসছে, আর আমি একটা শাড়ি অর্ডার করব মিশোতে, তো সেটা যে কালারের শাড়িটা অর্ডার করব। তো প্রথমে আমার না একটা ব্ল্যাক কালারের শাড়ি অর্ডার করার খুব ইচ্ছে ছিল, তো হ্যাপি উইথ মামনের মামনদির কালকের ব্লগটা দেখলাম, মামনদি ব্ল্যাক কালারের শাড়িটা মানে কিনেছে, সেই শাড়িটা আমিও পছন্দ করেছিলাম। তারপরে হাজব্যান্ডকে বললাম দাও নাও একটা, তো বললো চলো নিয়ে নাও। তার এখন তার জন্য একটি ব্ল্যাক কালারের শাড়িটা অর্ডার করছি, তো দেখা যাক কী ব্ল্যাক কালারের শাড়ি নেই, আসলে আমার একটাও ব্ল্যাক কালারের শাড়ি নেই, আর ব্ল্যাক কালারের শাড়ি আমাকে কীরকম লাগবে আমি সেটাও জানি না, তাই বেশি দামে আমি নিতে চাচ্ছি না খুব, তো ব্ল্যাক কালারের শাড়ি আর কি কীরকম লাগবে আমাকে আমি জানি না, তাই বেশি দামের আমি নিব না, কম দামের একটা নিব, তো দেখা যাক কী হয় বা কীরকম লাগে আমাকে, তাই ফার্স্ট টাইম ট্রাই করবো, ব্ল্যাক কালারের আমার কোনো শাড়ি নেই। চলো শাড়িটাকে অর্ডার করে নিই।